যে আমার যে বংশধারা আমার যে আট নয় পুরুষ সম্পর্কে আমি যা জানি কেউ সত্তর থেকে আশি বছরের বেশি বাঁচে নাই আমার বয়স এবছর ডিসেম্বর ৭৯ শেষ হয়ে যাবে ৭৯ শেষ হবে আগামী বছর অর্থাৎ জানুয়ারি মাস ২০২৩ আমার আশি বছর শুরু হবে আল্লাহ জানে কি হবে যাই হোক কপালে যা আছে আল্লাহ যা করেন তাই মেনে নিতে হবে সেটাই বড় কথা প্রিয় সুধীবৃন্দ আমি আজকে বসে বক্তব্য রাখার জন্য অত্যন্ত দুঃখিত আমি শারীরিকভাবে খুবই অসুস্থ অবশ্য তিন দিন আগে বিদেশে চিকিৎসা করতে গিয়েছিলাম এবং তিন দিন আগে ফিরছি চিকিৎসা করলো তেমন ভালো হয়ে যা আসতে পারছি তা নয় তবু যে শারীরিক যে অবস্থা এই কর্মঘোষণা হওয়ার মতো অবস্থা আমার নাই কিন্তু মনের জুড়ে কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আপনারা জানেন পূর্ব বলেছি আমি ভর্তি হওয়ার যোগ্যতা আমার ছিল না সে বিশ্ববিদ্যালয়ে আমি চ্যান্সেলার হয়েছি সুতরাং আমার সময় রাষ্ট্রপতি হিসাবে আমি দ্বিতীয় মেয়াদ আমার চলছে এবং এটা প্রায় শেষ মাঝে এই তিন বছর করোনার জন্য তো আসা সম্ভব হলো না যাই হোক এটা আমার জন্য বলতে গেলে শেষ কনভোকেশন ভাবলাম যে মোটামুটি নাক রাখার দম থাকা পর্যন্ত আমি চেষ্টা করব ঢাকা ইউনিভার্সিটি কনভোকেশনে আমি উপস্থিত থাকার জন্য যার জন্য শরীরে না দিলেও মনের জোরে আমি এখানে আসছি যে আপনাদের সান্নিধ্য পাব দেখা পাব এবং এই ধরনের একটা মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত থাকা পারার যে কত সৌভাগ্য কত গৌরবের এটা বলে শেষ করা যাবে না তবে আমি বলতে চাই মানে আমার আগামী এপ্রিল মাসে মানে ২০২৩ এপ্রিল মাসে আমার দুই মেয়াদের সময় শেষ হয়ে যাবে সুতরাং ভবিষ্যতে আমার চেয়ে ভালো জ্ঞানী গুণী রাষ্ট্রপতি আপনারা পাবেন আপনাদের চ্যান্সেলর হিসাবে এই এটাই সবচেয়ে বড় কথা তবে আমি আপনাদের কাছে এটুকুই বলতে চাই কারণ আমি যদিও ইউনিভার্সিটির ছাত্র ছিলাম না তবুও আমি কলেজের ছাত্র হিসাবে এই বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করেছি অনুকরণ করেছি এবং এরই নেতৃত্বে এই ৬০-এর দশকের প্রথম থেকেই বা ৫০-এর দশকের শেষ দিকে ৬০-এর দশকের প্রথম দিক থেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করে রাজনীতি করেছি আন্দোলন সংগ্রাম করেছি এবং এই দেশ স্বাধীন করেছি সুতরাং আমি চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় আগামীতেও তাদের নেতৃত্বের মাধ্যমে এই দেশকে আরও উন্নত করবে এটাই আমি আশা করি আর একটা ব্যাপার হলো কি আমার আরও ভয় আর কার ভয় আছে কারণ হলো কি আমার যে বংশধারা আমার যে আট নয় পুরুষ সম্পর্কে আমি যা জানি কেউ সত্তর থেকে আশি বছরের বেশি বাঁচে নাই আমার বয়স এবছর ডিসেম্বর ৭৯ শেষ হয়ে যাবে ৭৯ শেষ হবে আগামী বছর অর্থাৎ জানুয়ারি মাস ২০২৩ আমার আশি বছর শুরু হবে আল্লাহ জানে কি হবে যাই হোক কপালে যা আছে আল্লাহ যা করেন তাই মেনে নিতে হবে সেটাই বড় কথা